অপেক্ষায় আছে তানজিন দিশার দুটো ওয়েব সিরিজ। 2020 সাল করোনাকালীন সময়ে অনেকেই নিজেদের কাজ থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু যখন করোনাকালীন সময়টা কিছুটা খাপ খাইয়ে নিয়ে সকলে কাজে ফিরেছে, তখন কেউ কেউ নিজেকে নতুন ভাবে দর্শকদের সামনে বা ভক্তদের সামনে হাজির করেছে। তানজিন দিশার অনেকগুলো নাটকই করোনার পর হিট হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এ শহরে মধ্যবিত্তদেরই দোষ ছিল, যেটি করার পর তানজিন দিশা আবারও ভক্তদের মাঝে অন্যভাবে রূপ নেয়। কিন্তু এই করোনাকালীন সময় মানুষকে নাটক বা সিনেমা থেকে কিছুটা দূরে সরিয়ে ওয়েব সিরিজের দিকে ঝুঁকিয়ে দিয়েছে, যার কারণে নির্মাতারাও এখন ওয়েব সিরিজ তৈরি করার জন্যই কিছুটা আগ্রহ বেশি প্রকাশ করছে। এমনকি অভিনেতা অভিনেত্রীরাও ওয়েব সিরিজে কাজ করছেন। এবছর তানজিন দিশার দুটি ওয়েব সিরিজ রিলিজের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রথম ওয়েব সিরিজটি হচ্ছে সিকল। অভিনয়ে ছিলেন তানজিন দিশা, শতাব্দী ওয়াদুদ সহ আরো অনেকেই। এর পরিচালক হিসেবে ছিলেন সঞ্জয় সমাদ্দার। এবং দ্বিতীয়ত ছিল ওয়েব সিরিজ মানি মেশিন, যার অভিনয়ে ছিল তাহসান খান, তানজিন দিশা, মিলি বাশার, মনিরা মিঠু, সারিকা সাবা সহ আরো অনেকে, এবং এর পরিচালক ছিল মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। মানি মেশিন এবং সিকল দুটি তানজিন দিশার জন্য একটি নতুন মোড়, কারণ দুটিতেই তাকে দুইভাবে দেখা যাবে। সিকলে তো তাকে একই সাথে অনেকগুলো চরিত্রতে দেখা যাবে, এবং মানি মেশিনে তাকে দেখা যাবে স্বামী স্ত্রীর চরিত্রে তাহসানের সাথে। সো বোঝাই যাচ্ছে দুটি ওয়েব সিরিজই হতে যাচ্ছে তানজিন দিশার জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু করোনাকালীন সময়ের কারণে কাজ শেষ হয়ে গেলেও এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে এই দুটি ওয়েব সিরিজ, এবং ভক্তরাও অধীর আগ্রহে বসে আছে কবে দেখতে পাবে তানজিন দিশার ওয়েব সিরিজ সিকল এবং মানি মেশিন। আর এই দুটি ওয়েব সিরিজের জন্য যে ভক্তরা অধীর আগ্রহে বসে আছে তা কিন্তু বোঝাই যাচ্ছে, কারণ বিভিন্ন কমেন্ট সেকশনে ভক্তরা বারবার জিজ্ঞেস করছে কবে তারা দেখতে পারবে সিকল এবং মানি মেশিন। সিকলের জন্য বেশি এক্সাইটমেন্ট, কারণ সিকলে তানজিন দিশাকে একক চরিত্রে দেখা যাবে এবং এতে তাকে দেখা যাবে একই সাথে তিন চারটে চরিত্রে। এবং এ নিয়ে যেহেতু ভক্তরা একটু উৎসুক ভাবে আছেন, এজন্য নির্মাতাও চাচ্ছে ওয়েব সিরিজ গুলো তাড়াতাড়ি সকলের সামনে আনতে। কিন্তু করোনাকালীন সময় একটু বাধার মুখে তো পড়তে হয় সকলকেই, আর এজন্য নির্মাতাও বাধার মুখে পড়ে কাজগুলো মুক্তি দিতে পারছেন না। সো ভিউয়ার, জেনে তো নিলেন তানজিন দিশার দুটি ওয়েব সিরিজ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।